কি হয়েছে গো, এমন অস্থির লাগছে কেন তোমাকে? কথা বলো না প্লিজ, জাস্ট কিছুক্ষণ এভাবেই আমাকে জড়িয়ে ধরে রাখো। আচ্ছা, মাথায় হাত বুলিয়ে দিই। দাও। তানভীর ঠিক কতক্ষণ মাহিকে জড়িয়ে ধরে রেখেছিল ঠিক জানা নেই, কিন্তু অফিসের সব কাজ শেষে বাসায় এসে মাহিকে জড়িয়ে ধরে তানভীরের সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল এমন সময় তানভীরের মা ঘর থেকে বেরিয়ে মেইন দরজার সামনে ওদেরকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছেটা কি? মেইন দরজার সামনে তোর এভাবে? ছি ছি ছি, বৌমা ঘরে যাও এক্ষুনি। তোমার বৌমার কোনো দোষ নেই মা, আমি ওকে এখানে দাঁড়াতে বলেছি। বাহ, তাহলে তো ভালোই, সাফাই দিয়েই দিলি, তার তো কোনো দোষই নেই দুনিয়াতে। আহ মা, এমনিতে আজকে সারাদিন অফিসে আমার অনেক কাজ গেছে, প্লিজ তুমি আবার এখন শুরু করো না। সবাই থামো, মা আপনি টেবিলে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি, আর তুমিও গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসো। এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই, আমি কিছু বললেই আমার নিজের পেটের ছেলেই রেগে যায়, সেখানে তো পরের মেয়ে অন্য ব্যাপার। মা তুমি কিন্তু শুধু শুধু থাক না, তর্ক করার দরকার কি? মাহির কথা শুনে তানভীর গেল ফ্রেশ হতে। এদিকে তানভীরের মা তার মতো করে বারবার মাহিকে এ কথা ও কথা শোনাতে লাগলো। এটা আজকে নতুন নয়, তানভীর মাহিকে নিজে পছন্দ করে বিয়ে করে এনেছিল, তাই বিয়ের পর থেকেই তানভীরের মা মাহিকে তেমন একটা পছন্দ করে না। তবে মাহি এ পর্যন্ত তানভীরের মায়ের কোনো কথার জবাব দেয়নি, উল্টো তানভীরই সবসময় মাহির পক্ষ নিয়ে কথা বলেছে। রাতে খাওয়া দাওয়া শেষে তানভীর নিজের ঘরে বসে ল্যাপটপে কাজ করছিল, ওদিকে মাহি রান্নাঘরে বাসন পরিষ্কার করছিল। এমন সময় তানভীরের মা ওদের ঘরে আসলো, এসে তানভীরকে বলল, তানভীর তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা বলো, কি বলবে? আমার কিন্তু আর এসব ভালো লাগে না। তুই পছন্দ করে বিয়ে করেছিস ঠিক আছে, আমার পছন্দের মেয়েকেও তুই রিজেক্ট করে দিয়েছিস, তাও ঠিক আছে, কিন্তু এখন তোর পছন্দের মেয়ে যদি আমার যত্ন না নেয়, সেটাতে কি আমার বলার থাকতে পারে বল? কেন মা, আবার কি হয়েছে? কি হবার বাকি আছে বলতো? খাওয়া শেষ হতে বৌমাকে বলেছিলাম আমার শরীরটা ভালো লাগছে না, আমার বিছানাটা যেন তাড়াতাড়ি গুছিয়ে দিয়ে যায়, দেখ গিয়ে এখন পর্যন্ত বিছানাটা গুছানো হয়নি। আচ্ছা মা, তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্পর্কে এরকম কিভাবে বলতে পারো বলতো? ও তো সারাদিন বাড়িতে খাটে নাকি, তাছাড়া আমরা সবাই মিলে খেয়েছি আর ও একাই বাসন পরিষ্কার করছে, তাই নয় কি? আচ্ছা তাহলে তুই এখন কি চাস, যে ঘরে ছেলের বউ আনার পরেও আমি গিয়ে বাসন পরিষ্কার করি, এটাই চাস তুই? এটা কেন চাইবো মা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ও যেহেতু একটা কাজে ব্যস্ত, তাহলে ওকে একটু সময় দাও, সে কাজটা শেষ করুক, তারপর তোমার বিছানা সে অবশ্যই গুছিয়ে দেবে। আমি এক কাপ চা চাইলে সেটাও পাই না, বিছানা গুছিয়ে দিতে বললে সেটাও করে দেওয়া হয় না, ঘরের সব কাজ আমার কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এসব আমি বুঝি, কি আর বলবো। মা তুমি যে কেন মাহিকে এখনো নিজের করে নিতে পারলে না সেটাই আমি বুঝি না। নিজের করে নেব মানে? কোথা থেকে কোন এতিম মেয়েকে তুই তুলে এনে বলবি নিজের করে নিতে, আর আমি নিজের করে নেব? যার জাত কুল বংশ আমি কিছুই জানি না, তাকে আমি নিজের করে নেব তাই না? না প্লিজ, মাহি শুনতে পাবে এসব, ও শুনতে পেলে খুব কষ্ট পাবে। শুনুক, তাতে আমার কি, যা সত্যি তাই তো বলছি, মিথ্যা তো কিছু বলিনি। আল্লাহর দোহাই লাগে মা, ভুলে যেও না আমাদেরও কিন্তু একটা বোন আছে, ওর শ্বশুর বাড়িতে ওর শাশুড়ি যদি কখনো ওর সাথে এরকম ব্যবহার করে সেটা কি তুমি মেনে নেবে? তুইও ভুলে যাস না যে আমার মেয়ে এতিম নয়। তাহলে মাহির এতিম হওয়াটা কি ওর অপরাধ? ও কি ইচ্ছে করে এতিম হয়েছে? ও 6 বছর বয়সে এতিম হয়ে গেছে মা, কেউ ইচ্ছে করে এই দুনিয়াতে এতিম হয়ে যায় না। হ্যাঁ, এখন তুই তো আমাকে কথা শোনাবি, এটাই তো বাকি রেখেছিলি, আর তোর বউকে একটা নতুন আলমারিতে তুলে রাখ, ওকে দিয়ে কোনো কাজ করাতে হবে না। না মা, সেসবের কোনো দরকার পড়বে না,
আমার হাতের কাজ শেষ, আর আমি আপনার বিছানা গুছিয়ে দিয়ে এসেছি, আর আপনার রাতের ঔষধগুলো সব টেবিলের উপর রেখে দিয়ে এসেছি। হয়েছে, আর দয়া দেখাতে হবে না। আবার কবে না জানি ভুল ওষুধেই আমার জানটাই বের করে ফেলো। এমন কাজ কোনো দিনও করবো না মা, ভরসা রাখতে পারেন। তানভীরের মা একবার তানভীরের দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে চলে গেল। তানভীরের মা এভাবে সারাদিন কিছু না কিছু নিয়ে কথা শোনাতে থাকে, কিন্তু মাহি কখনো তানভীরের মাকে খারাপভাবে কিছু বলে না, কারণ জীবনের এতগুলো বছর সে মা ছাড়াই কাটিয়েছে। এখন সে চায় বাকিটা জীবন তানভীরের মাকেই নিজের মায়ের মতো ভালোবাসতে। তানভীরের মা ঘর থেকে যাওয়ার পর মাহি এসে তানভীরের পাশে বসল আর তানভীরের বুকে মাথা রাখল। তানভীর মাহির মাথায় একটা গভীর চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার মা তোমাকে অনেক কথা শোনাই, তাই না? তুমি হয়তো অনেক কষ্ট পাও। মা তো তাই, ছেলের বউ হিসেবে রাতুলের পরিচয় ছাড়া একজনকে মেনে নিতে একটু কষ্ট হবেই, তবে সমস্যা নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমি মাকে এত করে বুঝিয়েও কিছুই করতে পারছি না। একটা কথা বলে রাখবে তুমি? বলো কি কথা, অবশ্যই রাখার চেষ্টা করব। মা যদি আমাকে কিছু বলে সেটা ভালোবেসে বলুক, আর অপমান করেই বলুক, তুমি তার কথার পিঠে অপমানজনক কোনো কথা বলবে না। তোমার কোনো কথাতেই যেন মায়ের মনে না হয় যে আমি ওনার ছেলেকে ওনার কাছ থেকে কেড়ে নিচ্ছি। আমি তো কখনো অপমানজনক কথা বলি না, আমি তো শুধু বুঝিয়ে বলি। তোমার বুঝিয়ে বলাটাই যে সবার কাছে বোঝার মতো হবে তার কি গ্যারান্টি আছে বলো? শোনো, মায়েরা সব সময় নিজের সন্তানকে সবচেয়ে বেস্ট জিনিসটা দিতে চায়। মাও তোমাকে ছোট থেকে সব কিছু বেস্ট দিয়েই বড় করেছেন, কিন্তু ছেলের বউ বাছাই করার ক্ষেত্রে সেটা তিনি করতে পারেননি, তাই আমার উপরে একটু অভিমান তো থাকবেই, তাই না? তুমি যে সব কিছু কীভাবে এত পাকা হাতে সামলাচ্ছ আমি জানি না, তবে বিশ্বাস করো আমার মা কিন্তু এরকম নয়। আমার মা তো একজন ভালো মানুষ। সেটা আমিও জানি তানভীর, চিন্তা করো না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ সব কিছু যেন ঠিক হয়ে যায়। এখন আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো তো। দাঁড়াও, আগে দরজা লাগিয়ে দিয়ে আসি। এই কথা বলে মাহি গেল দরজা লাগিয়ে দিয়ে আসতে, আর তানভীর নিজের ল্যাপটপটা গুছিয়ে রাখল। তারপর মাহি লাইটটা অফ করে তানভীরের কাছে আসলো। তানভীর পরম যত্নে মাহিকে নিজের বুকে জড়িয়ে নিল। মাহি মুহূর্তটাকে আরও রঙিন করে তানভীরের ঠোঁট দুটোতে নিজের ঠোঁটের ঠাই করে নিল। তানভীর সারাদিনের ক্লান্তি ভুলে মাহির ভালোবাসার পরশে নতুন করে উজ্জীবিত হয়ে উঠল। মাহির পিঠের ওপর নিজের হাত বিস্তরণ করে নিজের উপস্থিতির জানান দিল। তারপর দুজন দুজনের শত ব্যস্ততা, শত অমিল আর শত শত ঝামেলার কথা ভুলে গিয়ে গা ভাসিয়ে দিল ভালোবাসার সমুদ্রে। এরপরের দিন সকালে মাহি আগে ঘুম থেকে উঠে গোসল করেই রান্না চাপিয়ে দিল। তারপর তানভীর ঘুম থেকে উঠে গোসল করে অফিসের জন্য রেডি হতে লাগলো। ওদিকে তানভীরের মা মাহিকে ডেকে বলল, বৌমা আমার জন্য এক কাপ চা করে দিয়ে যাও। আনছি মা। মাহি তাড়াতাড়ি এদিকে এসো, আমার টাইটা বেঁধে দিয়ে যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আসছি, দুইটা মিনিট অপেক্ষা করো, আমি আসছি। না না, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, আসছি। একথা বলে মাহি আগে তানভীরের টাই বেঁধে দিতে গেল। এদিকে তানভীরের মা চায়ের জন্য অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন চা পেল না, তখন সে ঘর থেকে বেরিয়ে গেল মাহির খোঁজে। গিয়ে দেখল মাহি তানভীরের টাই বেঁধে দিচ্ছে। এটা দেখে উনি বলে উঠলেন, আমার জন্য চাটা কি এই ঘরে তৈরি করেছো বৌমা? না মা, আসলে আপনার ছেলে ডাকছিল টাইটা বেঁধে দেওয়ার জন্য, ওর দেরি হয়ে যাচ্ছে তো, তাই আগে ওর টাই বেঁধে দিতে আসলাম। আপনি চান এক্ষুনি আপনার চা নিয়ে আসছি। থাক, আর চা লাগবে না। তানভীর, আমি আজকে তোর খালার বাড়ি চলে যাব, সেখানে কিছুদিন থাকব। কবে ফিরবে মা? ফেরার কথা জেনে কি করবি, না ফিরলেই তো তোরা খুশি। এভাবে বলছো কেন মা, কবে ফিরবে বলো? যেই দিনই ফিরি, তবে এই বাসায় আমি আর আসবো না।
তোর খালার বাড়ির ওখান থেকে ফিরে সোজা একটা বৃদ্ধাশ্রমে গিয়ে উঠবো। কি কি বললে তুমি, বৃদ্ধাশ্রমে উঠবে মানে? যেখানে আমার জন্য এক কাপ চা রেডি হতে এতক্ষণ লাগে না সেখানে আমি থাকবো না। তোদের দাম্পত্য জীবনে আমার জন্য কোনো সমস্যা হোক সেটা আমি চাই না। এটা কোন ধরনের কথা হলো মা? ও চা বানাতে যাচ্ছিল, তখনই আমি ডাক দিয়েছি, তাই ও আমার কাছে এসেছে। এটা কি ওর ভুল হয়েছে? ভুল ওর নয়, ভুল আমার। আমি সারা জীবনই তোকে কিভাবে বড় করলাম আর তুই কিভাবে বড় হলি। এই দিন মা আপনার চা, আপনি চাটা শেষ করে নাস্তা করতে আসুন, তুমিও ফাইল নিয়ে খেতে চলে আসো। বলেছি না আমার চা লাগবে না, তোমার বানানো চা তুমিই খাও। এই কথা বলে তানভীরের মা গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। মাহি একবার করুণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর তার মায়ের আচরণে লজ্জায় নিজের মাথাটা নিচু করে নিল। তারপর মাহি তানভীরকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিল। তানভীরকে অফিসে পাঠিয়ে মাহি আসলো তানভীরের মায়ের কাছে। ওনার কাছে এসে মাহি বলল, মা একটা কথা বলার জন্য এসেছিলাম। বলো কি বলবে? আজ বিকেলেই আমি আমার বোনের বাড়ি চলে যাব। আপনি যাবেন না মা, আপনাকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না। তানভীরের মা এক ঝলক মাহির দিকে তাকিয়ে আবারও খবরের কাগজের দিকে চোখ দিয়ে মাহিকে বলল, কেন, আমি কি তোমাকে সবসময় মাথায় উঠিয়ে রাখি যে আমাকে ছাড়া তুমি এখানে থাকতে পারবে না? তাছাড়া আমি তোমাদেরকে একটু আলাদা সময় পার করার জন্য একা রেখে যাচ্ছি। আসলে মা আমি খুব ছোটবেলায় মা বাবা হারিয়েছি, তো তাই ছোট থেকে কখনো মায়ের আদর পাইনি। আমি খুব চেষ্টা করি তার আদর পাওয়ার, মাঝে মাঝে পাইও, কিন্তু আমি এই আদরটা সব সময় পেতে চাই। আমার আদর পাওয়া এত সহজ না। জানি তো মা, আমি তো আপনার আদর পাওয়ার জন্য এত ছটফট করি। আপনি আমাদের সাথে থাকলে আপনার বকাতেও আদর খুঁজে পাওয়া যায়, কিন্তু আপনি যদি আমাদের সাথেই না থাকেন তাহলে আপনার বকাও পাবো না আর আদরও পাবো না। মাহির কথা শুনে তানভীরের মা হয়তো মাহির ওপর আবেগপ্রবণ হয়ে পড়েছে, তবুও ভারী কণ্ঠে সে মাহিকে বলল, শোনো মেয়ে, আমার কাছে এত আবেগের জায়গা নেই, আমি যেটা বলেছি সেটাই হবে। প্লিজ মা, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না, তাহলে আমি জীবনের দ্বিতীয়বারের মতো আবার এতিম হয়ে যাব। এবার মায়ের কথা শুনে তানভীরের মায়ের বুকটা যেন হাহাকার করে উঠল। কথাটা বলেই মাহি কেঁদে ফেলেছে। এতদিন হলো মেয়েটা এ বাড়িতে এসেছে, এতদিন কত রকম ভালো মন্দ কথা শুনিয়েছে মেয়েটাকে, কিন্তু কখনো এই মেয়েটাকে কাঁদতে দেখেনি তানভীরের মা। আজকে তার চলে যাওয়ার কথা শুনে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। এটা দেখে তানভীরের মা মাহিকে নিচ থেকে উঠিয়ে নিজের বুকে টেনে নিল আর বলল, হয়েছে হয়েছে, এক কাপ চা দিতে পারে না, আবার 10 বছরের বাচ্চাদের মতো কান্না করে, একদম ন্যাকামি করবে না বলে দিলাম। মা আপনি এখন থেকে আমাকে তুই করে বলবেন, আমার খুব শান্তি লাগে আপনার মুখ থেকে তুই শুনলে। তানভীরের মা মাহির কথা শুনে খুশি হয়ে গেল। বেশ অনেকক্ষণ পর মাহির মনে পড়ে গেল যে এখন প্রায় 10:30 বাজে। এ সময় তানভীরের মা গাঢ় করে এক কাপ চা কফি খান। মাহি তাড়াতাড়ি গিয়ে ওনার জন্য কফি নিয়ে আসলো। আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে আরও অনেক কথা হতে লাগলো। সেদিন রাতে যখন তানভীর ফিরে এসেছিল, মাহি নিজেই খুশিতে উচ্ছ্বাসিত হয়ে তানভীরকে জড়িয়ে ধরেছিল আর বলেছিল, মা কোথাও যাবে না গো, মা আমাদের সাথেই থাকবেন, বলেছিলাম না সব কিছু ঠিক হয়ে যাবে, আমাকে শুধু আরেকটু সময় দাও। আলহামদুলিল্লাহ, তোমাদের দুজনকে ভালো রাখার জন্যই আমি এত কষ্ট করি। দিন শেষে যদি তোমাদের মুখে হাসি দেখি তাহলে আমি সারাদিনের কষ্ট ভুলে যাই। তারপর তানভীর যখন ঘরে ঢুকছিল, এমন সময় তানভীরের মা এসে বলল, এই শোন, তোর বউ ঠিক মতো কফিটাও বানাতে পারে না, একটা কফি মেকার এনে দিস, অন্তত পক্ষে আমি যেন ভালো করে এক কাপ কফি খেতে পারি। ঠিক আছে মা, তা না হয় এনে দিব, কিন্তু আমি শুনলাম তুমি নাকি কোথাও যাচ্ছ না। কে বলেছে এটা? বৌমা বলেছে নিশ্চয়ই, আমার সময় হলে আমি ঠিকই যাব, তোদেরকে আমার জানিয়ে এত চিন্তা করতে হবে না। এই কথা বলেই তানভীরের মা কোনো মতে হাসি আটকে ঘরে চলে গেলেন। এদিকে তানভীর হু হু করে হাসছে
আর মাহিও চোখের কোনায় পানি নিয়ে তার সাজানো সংসারের হাসিটাকে চোখ ভরে দেখছে। রাতে যখন সবাই মিলে একসাথে বসে খাচ্ছিল, এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। এত রাতে কে এলো এটা ভেবে সবাই একটু দুশ্চিন্তায় পড়ে গেল। মাহি গিয়ে দরজাটা খুলে দিতেই তানভীরের বোন তানিয়া একটা ব্যাগ নিয়ে বাসার ভেতর আসলো। তানিয়া বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো তানিয়া? আর তুমি এত রাতে এসেছো যে? আগে ভেতরে চলো, তারপর সব গুছিয়ে বলছি। মাহি দরজাটা লাগিয়ে দিয়ে ভেতরে আসলো। তানিয়া ভেতরে ঢুকে আগে হাত মুখ ধুয়ে এসে সবার সাথে খেতে বসে গেল। তানভীরের মা ওকে জিজ্ঞেস করলো, কিরে তানিয়া, এত রাতে তুই এখানে এসেছিস? বাসায় কি সব কিছু ঠিক আছে তো? দুলাভাই ঠিক আছে তো নাকি? তোর বাসায় সব কিছু ঠিক আছে? আরে সব কিছু ঠিক আছে, আগে তোরা চুপ কর, আমাকে বলার সুযোগ দে। আচ্ছা বল, তুই কি বলবি? মা, তুমি খুব দ্রুতই নানি হতে যাচ্ছ। ভাইয়া, তুই খুব দ্রুতই মামা হবি। আলহামদুলিল্লাহ, খুশির খবর। কি, আমি মামা হব? এত বড় খুশির খবর তুই এতক্ষণ পরে দিলি? তানিয়া, তুই কি চাস বল? তুই আজকে যা চাইবি তোকে তাই এনে দিব আমি। সত্যি বলছিস তো? যা চাইবো তাই এনে দিবি? তুই একবার চেয়ে দেখ তোকে এনে দেয় কি না। মাহি, ওর সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, কালকে ওকে এটাই রান্না করে দিবে। আচ্ছা আচ্ছা, রান্না করে দিব। তবে আগে তানিয়া বলো, তুমি কি খেতে চাও? শুনেছি এই সময় নাকি কিছু খেতে ইচ্ছে করলে ফেলে রাখতে নেই, তুমি যা খেতে চাইবে তাই তোমাকে রান্না করে খাওয়াবো। গরুর মাংস, বিরিয়ানি, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, ভাজা মাছ, আরো অনেক কিছু খেতে মন চাচ্ছে। এই দাঁড়া দাঁড়া, সব কিছু খাবি ঠিক আছে, কিন্তু তুই এত রাতে একা এলি কেন? দুলাভাই কোথায়? সে তার কাজে ব্যস্ত, দুপুরবেলা বলেছিলাম আমাকে নিয়ে আসতে, সে নিয়ে আসেনি, তাই আমি একাই চলে এসেছি। দুলাভাই কি প্রেগনেন্সির খবর জানে? তাকে দুপুরবেলায় বাড়ি ফিরতে বলেছিলাম এই খবরটা দেওয়ার জন্যই, সে আসেওনি, জানতেও পারেনি। বাদ দে তো তোর দুলাভাইয়ের কথা। তুই যাই বলিস, এ কাজটা কিন্তু তুই একদম ঠিক করিস না। তুই যে এখানে এসেছিস সেটাও কি দুলাভাইকে বলে আসিসনি? আসার সময় কল করেছিলাম, একটু পরে নিশ্চিত এখানে চলে আসবে। উল্টাপাল্টা কাজ করিস বলেই তোকে দুলাভাই বকে। আচ্ছা বাদ দে, খাওয়া দাওয়া করে এখন গিয়ে রেস্ট নে, কালকে তোর পছন্দ মতো সব খাবার রান্না করে দেওয়া হবে। আর কালকে তো আমার ছুটি, সারাদিন আমি বাসায় থাকব। তাহলে কি কি বাজার করতে হবে আমি রাতে তোমাকে লিস্ট দিয়ে দিব, তুমি সকালবেলায় গিয়ে সেগুলো এনে দিবে। এভাবেই তানিয়া, তানভীর আর মাহি গল্প করছিল। তানিয়ার প্রতি আর তানভীরের পুরো পরিবারের প্রতি মাহির এতটা যত্ন দেখে তানভীরের মা ইচ্ছে করেও আর মাহিকে উপেক্ষা করতে পারছে না। মেয়েটা সত্যি মন থেকে অনেক ভালো। তানভীরের মা খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে আলমারি থেকে একজোড়া সোনার চুড়ি বের করল, তারপর আবার ডাইনিং রুমে এসে চেয়ারে বসে মাহিকে নিজের কাছে ডাকল। মাহি, এদিকে এসো তো। সীমা, বলুন। হাতটা এগিয়ে দাও। তারপর তানভীরের মা মাহির হাতে সোনার চুড়ি দুটো পরিয়ে দিল আর বলল, এই নাও, আজ থেকে এই চুড়ি দুটি তোমার। আমি খুব শখ করে তানভীরের বউয়ের জন্য এটা বানিয়ে রেখেছিলাম, আজ এটা তোমায় দিলাম, আশা করি তুমি এর মর্যাদা রাখবে। মাহি তানভীরের মাকে জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে এতটা আদর দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি সারা জীবন চেষ্টা করব এর সম্মান রাখার। তানিয়া আর তানভীর শাশুড়ি বউয়ের মধ্যে এই মিল দেখে অনেক খুশি হলো। একটু পরে আবার কলিং বেল বেজে উঠল। তানিয়া গিয়ে দরজা খুলে দিল। এবার তানিয়ার স্বামী এসেছে। তানিয়ার স্বামী আসতেই সে তার প্রেগনেন্সির খবর তার স্বামীকে দিল। তানিয়ার স্বামী খুশিতে তানিয়াকে কোলে করে নিয়ে ঘুরতে লাগল। এটা দেখে খুশিতে সবাই তখন আরেক দফা আত্মহারা হয়ে গেল। এভাবে ওদের পরিবার জুড়ে খুশি সবসময় বহমান থাক। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।